এই যে এটা হলো জৈন মন্দিরটা, খুব সুন্দর খুব সুন্দর। এখানে এসে স্নান, এখানে এসে স্নান করলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ব্লগটা চালু করছি বেনারস থেকে। কালকে প্রায় 14-15 ঘন্টা লেগে গেছে বেনারস পৌঁছাতে কলকাতা থেকে। রাস্তা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ ছিল। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি বেনারস থেকে। আমরা বেরিয়ে পড়েছি বেনারসের রাস্তায়, ভোর 6টা বাজে, কারণ আমাদের একটা হোটেল খুঁজতে হবে। সেই হোটেল খুঁজতেই যাচ্ছি, কারণ আসি রোড, আসিঘাট রোড যেটা আছে সেই দিকেই একটা হোটেল নেবো, কারণ এটা একটু দূরে, এখান থেকে থেকে লাভ নেই। আর হোটেলটা ঠিকঠাক ছিল, বাট দামটা একটু বেশি নিয়েছে, তো অন্য কোনো হোটেল খুঁজতে যাচ্ছি। পাপাইরা আসছে, ওরা দুটো গাড়ি আছে, আমাদের একটা গাড়ি, তিনটে গাড়ি পার্কিং লাগবে। 15 জন টোটাল এসেছি আমরা বেনারস ঘুরতে। কি কেমন লাগছে অতনে দা, রুমটা? রুমটা ভালো, লোকেশনটা ভালো, লোকেশনটা ভালো, লোকেশনটাও ভালো, গঙ্গার পাশে, আর রুমটাও ঠিকঠাকই। কিন্তু রুমটা রুমটা আর এই যে কার পার্কিং আছে, সব থেকে মেন যেটা প্রবলেম এখানে, তিনটে গাড়ি আছে, তিনটে গাড়ি পার্কিং। আমাদের রুম বুক তো হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ঘাটের দিকে। কোন ঘাটে যাওয়া যায় এখানে ভর্তি? অনেকগুলো ঘাট আছে ফেমাস এখানে। একটা ফেমাস গাছ আছে তুলসী ঘাট, যেখানে তুলসীদাসজি মন্দির আছে, ওখানে ছিলেন অনেকদিন, যেখানে রামচরিত মানুষ লিখেছে। গলি মানে একদম ছোট ছোট গলি, বেনারস কি গলি হোমে আমরা ঘুরছি। না না, এখান দিয়ে তো শুরু হলো ঘাট, এক একটা ভর্তি ঘাট আছে। ও বাবা, কেমন কেমন মতুনদা? সেই ওই ওপর থেকে নিচে নেমে এলাম, কতগুলো সিঁড়ি। 19th century অল্ডার সাক্সলে তার একটি এসেতে লিখেছিলেন, বেনারসের ঘাট খুব নোংরা। আমি বেনারস কোনোদিন আগে আসেনি, বাট এখন এসে দেখছি বেনারসের ঘাট খুবই পরিষ্কার, গঙ্গার জলও খুব পরিষ্কার। কুডোস টু আওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট। সকাল সকাল এখান থেকে সানরাইজটা হচ্ছে, সানরাইজটা একটু আমার দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, একটু আগে আসা হচ্ছিল, কিন্তু আমরা হোটেল খুঁজতে ব্যস্ত ছিলাম, তো কিছু করার নেই, এখানে সবাই স্নান ফান করছে এখন। তো এখন দেখি যাবো, কিছু একটু কচুরি সবজি ফবজি নেবো, তারপর যাবো আমরা রুমে, ওখান থেকে চেক আউট করে এখানে চলে আসবো। এই যে আমাদের রুম, এটা এটা আমাদের আজকের মানে বেনারসের ঠিকানা, এখানেই 3 রাত এখানেই থাকবো আমরা। হোটেলটা বেশ ভালো মোটামুটি, মানে কেন নিলাম এটা, একটু 1800 টাকা পড়েছে, একটু বেশি, বাট পার্কিং আছে একদম মেন রোডের ওপরে, আসিঘাট রোডের ওপরে আছে এটা। আমরা এখন যাচ্ছি তুলসীঘাটে, পাপাইরা চলে এসছে, ওরা রাত্রিবেলা এসছে বলে মোটামুটি 11-12 ঘন্টার মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, যেখানে আমাদের লেগেছে 15 ঘন্টা, কারণ আমরা দিনের টাইমে এসেছি, বিশাল জ্যাম ছিল, ওরা জিনিস খুব একটা পাইনি। আমাদের তো রাস্তা ফাঁকা ফাঁকা ছিল, ঘাটগুলো দেখবি এত উঁচু নিচু নামতে হচ্ছে। আমরা এখন এলাম তুলসী ঘাটে। এই ঘাটটির আগে নাম ছিল লোলার ঘাট। 1942 পর থেকে এই ঘাটের নামকরণ করা হয় তুলসী ঘাট। তুলসীদাসজি, যিনি রামচরিত মানুষ লিখেছেন, হনুমান চালিসা লিখেছেন, তার নামে এই ঘাটটির নামকরণ করা হয় তুলসী ঘাট। এখানে সানরাইজের সময় আসলে বেশ ভালো লাগে না? আমরা চলে এসেছি লোলার কুন্ডে, এটা থেকে জানি গঙ্গার কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু জল গঙ্গার জল থাকে, এটাই চমৎকার। জানি না কি করে হচ্ছে, কিন্তু গঙ্গার কোনো কানেকশন নেই, এখন নোংরা হয়ে পড়ে রয়েছে। এখানে একটা কুন্ড আছে, মানে এটাই একসাথে কানেক্টেড আর কি, লোলার কুন্ড। এখানে যদি আসো বেনারসে, এটা আসতে হবেই হবে। এখানে এইটা জানিস তো নষ্ট হয়ে গেছিলো, কোচবিহারে যে রাজা ছিল সেইটাকে রেনোভেট করেছে আবার, নতুন করে আবার বানিয়েছে। বলে এখানে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হচ্ছে না, এখানে এসে স্নান, এখানে এসে স্নান করলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা নাকি সে গণেশ চতুর্থীর সময় নাকি বিশাল ভিড় হয় এখানে, হ্যাঁ স্নান করে তো এখানে, খুব পবিত্র জায়গা এটা। যে এই জায়গাটাই হলো রানী লক্ষ্মীবাঈয়ের জন্মস্থান, এটাকে প্রিজার্ভ করে রেখেছে এখন গভর্নমেন্ট থেকে। বাহ, বেশ ভালো সাজিয়েছে কিন্তু, না ভালো সাজিয়েছে। হ্যাঁ, আমরা এই খাওয়া দাওয়া করলাম, এখন একটু একটু ভেজথালি খেলাম, আর কি বেশি কিছু খাইনি, টায়ার্ড আছে, একটু রেস্ট নিতে হবে, রেস্ট ফেস্ট নেবো, তার আগে কিছু একটু ঘাট ঘুরে আসি। মা বাবা ঘাটে যায়নি, আমরা সকালবেলা ঘাটে গেছিলাম, একটা কিছু ঘাট ফাট ঘুরে আসি, দেখি কোনো ফেমাস ঘাট পাই নাকি। এখানে একটু পানের দোকান থেকে পান খেয়ে নিলাম, এখানে যেখানেই দেখছি তিনটে জিনিস আছে, একটা হলো চায়ের দোকান, একটা হলো পানের দোকান, আর একটা হলো বেনারসের শাড়ির দোকান। তো আমরা যাচ্ছিলাম জৈন মন্দিরের ওখানে, কিন্তু যেতে যেতে একটা রাস্তায় পেলাম কেদারেশ্বর কুণ্ডখণ্ড বলে একটা জায়গা, এখানে শর্মিলা গেছে কেদারধামে, আর কেদারনাথ গেছে, আমরা বেনারসে শ্রী কেদারের দর্শন পেয়ে গেলাম। তো আমরা এখানে কথা বললাম নৌকার জন্য, নৌকা রিজার্ভ করে কত পড়বে, তো বলছে 2000 টাকা, 3000 বলেছিল প্রথমে, তো 2000 এসছে। তো দেখি একটু পরে সন্ধ্যার সময় আসবো, সব ঘাট পাট ঘোরাবে, ও 5:30 ঠিক আছে, 5:30 সময় চলে আসবো এখানে, দেখে দেবো।
আচ্ছা সব কিছু ঠিক আছে, কিন্তু এই ঘাটগুলো, এই সিঁড়িগুলো দেখলে ভয় লাগছে। এত উপর থেকে নামাটা ঠিক আছে, ওঠাটাই চাপ, কিন্তু নামার পরে সিনারিটা যাতা। বেনারস এত পুরনো সিটি, দেখেই বোঝা যাচ্ছে একটা ঐতিহ্য আছে, মানে ভাইব আছে ভাই। এই যে এটাই হলো জৈন মন্দিরের গলিটা, এটা 19th century দিকে তৈরি হয়েছিল। এই যে এটা হলো জৈন মন্দিরটা, খুব সুন্দর, খুব সুন্দর, ওপর থেকে ভিউটাও খুব ভালো। এসছি এখন, একটু ঘুরেই নিই, ভেতরে মন্দিরটা তো বন্ধ, আমরা এই আনন্দময়ী ঘাট থেকে নৌকা ধরলাম এখানে, এখন যাব সন্ধ্যা আরতি একটু পরেই চালু হয়ে যাবে। এবার ভাই এটা পড়া কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি বলছে তো তাই, নাহলে পুলিশ চালান কাটবে। গঙ্গা আরতি নৌকা থেকে দেখা আমাদের এই আইডিয়াটা খুব বেকার ছিল, আমরা একদম এনজয় করতে পারিনি, আমাদের লেট হয়ে যাওয়াতে সামনে অনেক অবস্টাকল ছিল, অনেক নৌকা ছিল, আমরা ভালোভাবে গঙ্গা আরতি দেখতে পারিনি। আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো, গঙ্গা আরতি যদি নৌকা থেকে দেখতে হয় মাঝিকে বলো গঙ্গা আরতির সামনে গিয়ে একদম নৌকাটা লাগাতে, না হলে পেছনে থাকলে একদম এনজয় করতে পারবে না, আর না হলে ঘাট থেকে বসেই গঙ্গা আরতি দেখা বেটার। মানে জনসমুদ্র হয়তো শ্রীভূমির প্যান্ডেলও এত ভিড় হয় না যা এখানে ভিড়। আমরা এখন চলে এসেছি পিজেরিয়া ভাটিকা ক্যাফে, ফার্স্ট ক্যাফে যেখানে পিজা সার্ভ হয়েছিল ইন্ডিয়াতে, জানিস তো। হ্যাঁ, তারপর ডমিনোস পিজা সব পরে। তো আজকের ব্লগটা এই পিজেরিয়া ক্যাফের সামনে দাঁড়িয়ে শেষ করছি, কালকে আবার দেখা হবে, আজকে অনেক কিছু মিস হয়েছে, অনেক প্ল্যান আছে বেনারসের, তো দেখা যাক কালকে কি করি। চলো স্যার আজকে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে জানিয়ে কি করবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো না বলো। চলো বাবাই, ভালো থেকো, সবাই টাটা।